الحمد لله الحمد لله وكفى والصلاة على عباد الله الصالحين الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة العالمين সম্মানিত শ্রোতা খানকাহ বক্ষদাবরের মুক্তারিয়ার পক্ষ থেকে সত্যের বাণী অনুষ্ঠানে আজকে আমরা পবিত্র মাহে রমজানুল মোবারককে কেন্দ্র করে আলোচনায় বসেছি। আমি মাওলানা সাহেব ওয়াকার আহমেদ, আমার সঙ্গে সিংহবাজন খানকাহ বক্ষদাবরের মুক্তারিয়ার শাহজাদা হাফেজ মুফতি মোহাম্মদ মাসুম আহমেদ মুক্তারি সাহেব উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার, যিনি আমাদেরকে আরবি মাসের বিভিন্ন গুরুত্ব এবং মহিমান্বিত মাসগুলো দান করেছেন। আরবি মাসের মাহে মহরম থেকে শুরু হয়, জিলহজিতে শেষ হয়। তো মজার বিষয় হলো যে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা আরবি মাসের এক একটা নির্দিষ্ট গুণ বৈশিষ্ট্য বর্ণনা মর্যাদা দান করে রেখেছেন। কোনো মাস কোনো মাসের চাইতে পৃথক না, একটা মাসের মহিমা বর্ণনা শান এক এক টাইপের। তো মাহে রমজানুল মোবারকের পূর্বে আসে শাবান মাস। শাবান মাস সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করছেন, কোরআন সূরা আল তাবারক তাআলা ওয়াসাত করছেন যে এই মাস অত্যন্ত মহিমান্বিত মাস। এই মাস সম্পর্কে বলা হয়েছে যে রমজান শরীফ আসার পূর্বে শাবান মাস চেপেল এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করল না, তার প্রারম্ভে সে নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারল না, সে অত্যন্ত হতভাগা। শাবান মাস রমজানের পূর্বে আসার কারণটা হলো শাবান মাসে সবে বরাত আসছে, সে মাধ্যমে মানুষ নিজের ভাগ্য রচনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে রমজান মাসের দিকে অগ্রসর হয়। রমজান মাস সিয়াম ও সাধনা মাস, সাওম সিয়াম এবং সাধনা। সিয়াম সাধনা মানে নিজেকে সংযত রেখে আত্মসংযম করে চলা এবং আল্লাহর ইবাদত বন্দেগি করা, এর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। পবিত্র কোরআন কারিমে সূরা বাকারাতে আল্লাহ তাআলা এরশাদ করছেন যে রমজান মাসে যে ব্যক্তি পেল, রমজান মাসকে পাওয়ার পরে তার সঠিক সুষ্ঠু সুন্দরভাবে যে ব্যক্তি ইবাদত বন্দী করতে পারল না, রোজা রাখতে পারল না, এই মাসে রমজানুল করিমের হক সঠিকভাবে আদায় করতে পারল না, সেই ব্যক্তি অত্যন্ত দুর্ভাগ্যবান। তো এখান থেকে বোঝা গেল যে রমজান মাসের একটা নির্দিষ্ট গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। সেই মর্যাদাকে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাহকে উচিত যে আমাদের এই মাসের যে করণীয় বিষয়বস্তুগুলো রয়েছে, দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, সঠিক যে ইসলামী শরিয়া এবং সুন্নাহ মোতাবেক যে হুকুমগুলো রয়েছে সেগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে আদায় করা, পবিত্রতা রক্ষা করা, তাহারাত অর্জন করা, সাওম সঠিকভাবে পালন করা, নামাজের তারাবিকে সুষ্ঠু সুন্দর আদায় করা এবং তার সাথে সাথে সংশ্লিষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত বন্দগির যে পদ্ধতিগুলো দিয়েছেন, শিক্ষা দান করেছেন, সেই শিক্ষাদানগুলোকে আমাদের অর্জন করে সে অনুসারে অবিয়ামের আকিদা মোতাবেক সুষ্ঠু সুন্দরভাবে পালন করে আমাদেরকে এই মাহে রমজানুল মোবারকে যে রহমত বরকত ফজিলত এটা অর্জন করা উচিত। কারণ এই মাসে আল্লাহ তাবারক তাআলা রহমত বরকত ফজিলত নাজাত মাগফিরাত যাবতীয় গুণ বৈশিষ্ট্যের মধ্যে দান করেছেন। এই প্রত্যেকটা গুণেরই যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করা উচিত এই মাহে রমজানুল মোবারকে। এই সম্পর্কে আমি অনুরোধ করব আমার সিংহবাজন মুফতি মোহাম্মদ মাসুম আহমদ সাহেবকে যে কোরআন ও হাদিসের আলোকে সুষ্ঠু সুন্দরভাবে পরিষ্কার করে আমাদেরকে এই মাহে রমজানুল মোবারকের যে রহমত এবং বরকত রয়েছে ফজিলত রয়েছে এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা
করে বোঝানোর ব্যাপারে আমি বিনীত অনুরোধ করবো এবং আমার মাসুম সাহেব যেন আমাদের কিছু বলেন। রমজান শরীফে যে আমরা সাওম সাওম যে এসছে এই সাওম থেকে আসলে এটার উপর আপনি কিছু আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين الحمد لله অনেক মহিমান্বিত একটি মাস আমাদের মধ্যে আসবে সামনে এবং এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন বলেন ওই রজব মাসের সময় থেকে নিয়ে রাসূল পাক বিশেষ দোয়া করতেন। আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমজান। জি আল্লাহ এই রজব এবং শাহবান মাসে আমাদেরকে বরকত দান করো, রজব এবং শাহবান মাসে বরকত দান করো এবং ওয়া বাল্লিগনা আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছাইয়ে দেন, অর্থাৎ আমাদের হায়াত কেমন আপনি দেন যেন আমরা রমজান মাসকে পেয়ে যাই। এই জন্যে আল্লাহ রসুল বলতেন যে শাবান এবং রজব এবং শাবান মাসে বরকত দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে। এখন এই বিশেষ রমজান এই অতি সন্নিকটে আমাদের দরজায় কড়াঘাত নাড়তেছে, এরকম সময়ে জলিলুল কদর সাহাবি সানিয়ে খলিফা উনার কথা মনে পড়ে যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন রমজান মাস আসত উনি সবাইকে মোবারকবাদ জানাতেন এইভাবে আহলান সাহলান মাহে রমজান বানিয়ে উনাকে রমজান শরীফকে আগমন জানাইতেন এবং সবাইকে ঘোষণা দিতেন ওই মাসকে সম্ভাষণ জানাচ্ছি, ওই মাসকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি যে মাসটা আমি ফারুকে আজমকে পবিত্র করার জন্য আসতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখান থেকে একটা শিক্ষার বিষয় রয়েছে যে সাহাবা আসবেন জাইলুল কদর এবং যিনি আশরা মুবাশশারা মুবাশশারা তাকে আমি সম্ভাষণ জানাই আহলান সাহলান মাহে রমজান বলে। সাহাবা আজমানকে বলতেন তোমরা এদিকে ওদিকে কোথায় যাচ্ছ, আমাদের মধ্যে রমজান শরীফ আসতেছে, ওই মাসকে আমি ওমর ফারুক সম্ভাষণ জানাচ্ছি যে মাসটা আমাদেরকে পবিত্র করার জন্য এসেছে। কারণ রমজান শব্দটা আমরা যে বলি এই রমজান শব্দ আমাদের মধ্যে আসবে এই রমজান মূল শব্দটা রমজুন রমজুন রমাদুন মূল প্রত্যেকটা আপনারা জানেন একটা শব্দে মূল ধাতু হয়, তো রমজান শব্দটার মূল ধাতুতে হচ্ছে রমজুন। রমজুনের ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলছেন রমজুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কোনো জিনিসকে সারখার করে দেওয়া, কোনো জিনিসকে পুড়িয়ে ছাই করে দেওয়াকে রমজুন বলা হয়। অর্থাৎ আল্লাহ রসুল এইদিকে ইশারা দিয়েছেন যে এই মাসটা আমাদের গুনাহ খাতাকে এমনভাবে পুড়িয়ে ছারখার করে দেয়, আমাদেরকে নিষ্পাপ করে দেয়। আরেকদিকে বলা হচ্ছে এই মাস বান্দার গুনাহকে কানে শুনবে না, চোখেও দেখবে না, আল্লাহর কাছে যেন সাক্ষী না দিতে হয় যে এই গুনাহ করেছে, এই গুনাহ শুনেছে। এই জন্যে মলায়ে কায়নাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন মলায়ে কায়নাত উনি বলতেছেন উম্মতে মুসলিমার ব্যাপারে, উনি আপনারা ভালো জানেন জিনাকে রাসূল করিম যার ব্যাপারে বলেছেন মদিনাতুল ইলম তো যে জ্ঞানের শহরের দরজায় আলী রাদিয়াল্লাহুকে বানিয়েছেন তো ওনার জ্ঞানের ব্যাপারে আল্লাহু আকবার কবীরা। ওই মাওলায়ে কায়নাত বলতেছেন যে আমি অনেক চিন্তা গবেষণা করলাম আমাদের উম্মতদেরকে নিয়ে নুজহাতুল মাজালিস, এই নুজহাতুল মাজালিসের মধ্যে মাওলায়ে কায়নাত বলতেছেন যে উম্মতকে নিয়ে আমি গবেষণা করলাম, করার পর আমি দুইটা রেজাল্ট পেলাম এমন, আর বিশেষ আমি যেটা বুঝলাম মাওলায়ে কায়নাত বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি গবেষণা করে উম্মতের ব্যাপারে একটা জিনিস পেলাম যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে আজাব দিতে চান না, আজাব দিতে চান না। সাহাবে হে আলী কেন আল্লাহ রসুল তো দোজখের বর্ণনা দিয়েছেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন, ভালোর বর্ণনা দিয়েছেন, মন্দের বর্ণনা দিয়েছেন, তো আলী রাদিয়াল্লাহু বলছেন আমি কেন বলছি যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে আজাব দিতে চান না, আমি গবেষণা করে এটাই পেলাম যে যদি আল্লাহর ইচ্ছা থাকতো কোনো না কোনোভাবে, কারণ আল্লাহর পাকড়া অনেক শক্ত, আলী রাদিয়াল্লাহু আনহু তো ওই জ্ঞান আল্লাহ পাক আল্লাহ রাসূল ওনাকে এনায়েত করেছেন, উনি বলছেন আমি চিন্তা করে দেখলাম যে যদি আল্লাহর আজাব দেওয়ার ইচ্ছা থাকতো এই উম্মতকে। নুজহাতুল মাজালিসের মধ্যে মাওলায়ে কায়নাত বলছেন যে তাহলে আল্লাহ পাক রমজান মাসকে দিতেন না, কারণ রমজান মাস এসে গেছে এই কারণে জান্নাতকে বুঝিয়ে দেওয়ার জন্য, জান্নাতের আগুনকে বন্ধ করার জন্য। একটু কথা আমি বলি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা বান্দাদের উপর বিশেষ করে উম্মতে মুহাম্মদী যারা রয়েছে তাদের উপর এহসান করার জন্য তাদেরকে একটা বাঁচার রাস্তা দেওয়া, যেহেতু আল্লাহ এটা ঘোষণা দিয়েছেন
যে আমি বান্দাকে কোনো না কোনো ওসিলা তালাশ করি, একটা যদি ওসিলা পেয়ে যাই তাকে আমরা তাকে আমি আল্লাহ তাবারকাতালা বখশায় দিব, নাজাত করে দিব, মাফ করে দিয়ে জাহান্নাম থেকে তাকে উল্টা ফিরাই দিয়ে জান্নাতের দিকে দাবিত করব। তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে মাওলানা কায়নাত হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনার দ্বারা নিহাতুল মাজালিস থেকে যে আল্লাহ তাবারকাতালা উম্মতে মুহাম্মাদের উপর একটা বিশেষ ইহসান করেছেন এই মাহে রমজানুল মোবারককে দান করে এবং সূরা ইখলাসকে, যে এই দুটোকে যদি কেউ সুস্থ এবং সুন্দরভাবে ধরে রাখতে পারে এবং এর যে গুরুত্ব এবং মর্যাদা রয়েছে এটা সঠিক হকুক যদি কেউ আদায় করতে পারে তাহলে সে এর রহমত এবং বরকত থেকে খালি যাবে না এবং আমি আল্লাহ তাবারক ও তাআলা তাকে এর মাধ্যমে নাজাত এবং মাগফিরাত দান করবো। সুবহানাল্লাহ।